বিসিসিআইয়ের এজিএম এর পরেই বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিয়েছিলেন ওমিক্রনের জেরে বাতিল হচ্ছে না ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। যদিও সফরসূচিতে যে খানিকটা পরিবর্তন আসছে তা আগাম জানিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে ঘোষিত হল সেই পরিবর্তিত সিরিজ। আগেই জানা গিয়েছিল বেশ কিছু বদল আসতে চলেছে সফরসূচিতে। আপাতত বাতিল করা হয়েছে এই সিরিজে অন্তর্ভুক্ত টি টোয়েন্টি সিরিজ। এই বিষয়ে একটি সংবাদ মাধ্যমে জয় শাহ জানিয়েছিলেন, বিসিসিআই সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে নিশ্চিত করেছে যে ভারতীয় দল শুধুমাত্র তিনটি টেস্ট এবং তিনটি ওডিআইয়ের জন্য দক্ষিণ আফ্রিকা সফর করবে। বাকি চারটি টি টোয়েন্টি ম্যাচ অন্য তারিখ নির্ধারণ করে অনুষ্ঠিত করা হবে। নতুন ক্রীড়াসূচি অনুযায়ী বক্সিং ডে টেস্ট 26 ডিসেম্বর ম্যাচের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে ভারত সাউথ আফ্রিকা সিরিজ। পরের দুই টেস্ট ম্যাচ আয়োজিত হবে যথাক্রমে 3 এবং 11 জানুয়ারি। তিন ম্যাচের টেস্ট সিরিজের পর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 19, 21 এবং 23 জানুয়ারি আয়োজিত হবে এই ম্যাচগুলো। সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে আয়োজিত হবে বক্সিং ডে টেস্ট। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে আয়োজিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। তৃতীয় টেস্ট ম্যাচ আয়োজিত হবে কেপ টাউনের নিউল্যান্ডসে। একদিবসীয় সিরিজের প্রথম দুই ম্যাচ আয়োজিত হবে পার্লের বোলান্ড পার্কে। শেষ ম্যাচটি আয়োজিত হবে কেপ টাউনে।